MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। জমে উঠেছে বঙ্গ রাজনীতি, বলা ভালো আরও জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে সরাসরি তিনি বললেন যে অভিষেককে লোকসভা নির্বাচনের আগে গ্রেপ্তার করা হতে পারে। তিনি নাকি এইরকম একটি মেসেজ পেয়েছেন। তারপরেও তিনি বলেছেন যে কুচপরোয়া নেই, এটা প্রতিহিংসার রাজনীতি, তিনি আরও লড়াই সংগ্রাম তীব্র করবেন। অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সে ইডি বাইরে থেকে ফাইল ডাউনলোড করে গেছে, তিনি এর শেষ থেকে ছাড়বেন। অভিষেক বলেছেন যে তার পদবী বন্দ্যোপাধ্যায়, চোকসি নয়, মোদি নয়, তিনি পালাবেন না, তিনি চোখে চোখ রেখে লড়াই করবেন। এবং তিনি সংবাদ মাধ্যমের র্যাগিংয়ের শিকার। কেন? অভিষেক যখন প্রায় সন্তর্পণে শহর ছেড়ে গিয়েছিলেন, সংবাদ মাধ্যম সেই খবর জানা সত্ত্বেও সেভাবে সম্প্রচার করেনি। তারপর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অভিষেকের একটা ছবি, জন হপকিন্স হসপিটালে চিকিৎসকদের চোখ দেখাচ্ছেন সেই একটা ছবি, এক স্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন, তখন থেকেই একটা জল্পনা অবশ্যই হয়েছিল সংবাদ মাধ্যমে, বিশেষ করে সমাজ মাধ্যমে, যে অভিষেক আর ফিরবেন না। কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যে 20 তারিখ মানে 20 আগস্ট অভিষেক ইডিকে বলে গেছেন ফিরবেন, সেই সময় তিনি ফিরেছেন। মেয়ের হাত ধরে দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ছবি তুলে ধরার চেষ্টা করলেন যে এভরিথিং ইজ ওয়েল, এভরিথিং ইজ অল রাইট। 21 আগস্ট তার লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে ইডির হানা, ইডির বিজ্ঞপ্তি প্রকাশ, তারপর থেকে যে ঘটনাগুলো ঘটেছে তা আপনারা জানেন। 28 তারিখে সেই পুরো বিষয়টা একটা নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন? এর অনেকগুলো কারণ থাকতে পারে। আমার যেটা মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের, ছাত্রদের, কর্মীদের মন তৈরি করার বার্তাটাই দিলেন যে লোকসভা নির্বাচনের আগে অভিষেককে আর প্রচারের কাজে, দলের কাজে পাওয়া নাও যেতে পারে, সেটা মাথায় রেখেই তারা যেন প্রস্তুত হয়। এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি সত্যি হয়, যদি লোকসভা নির্বাচনের আগে অভিষেক গ্রেপ্তার হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার তত্ত্বকে বিশ্বাসযোগ্য করে তুলতে যতটা পথ হাঁটার ততটা পথই হাঁটবেন। 2, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশঙ্কা সত্যি না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন শত চেষ্টা করেও ইডি সিবিআই অভিষেককে ছুঁতে পারল না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল। অর্থাৎ যদি তার কথা মতো অভিষেক গ্রেপ্তার হন, তাহলে তিনি বলবেন যে প্রতিহিংসার রাজনীতি। আবার যদি অভিষেক শেষ পর্যন্ত গ্রেপ্তার না হন, তাহলে তিনি বলবেন তৃণমূলকে কলঙ্কিত করার ইডি সিবিআই এবং বিজেপির চক্রান্ত ব্যর্থ হয়েছে। তাহলে এক ঢিলে দুটো পাখি অন্তত মারলেন। কাল বিধানসভায় নিজের কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দৃশ্যতই ক্লান্ত, বিষণ্ন, বিচলিত ছিলেন। অনেক সাংবাদিক ছিলেন, তাদের একজন দুজন আমাকে বললেন যে দিদি বলেছেন যে রবিবার রাত্রে তিনি ভালো করে ঘুমোতে পারেননি। কেউ কেউ জিজ্ঞাসা করেছিল দিদি আপনার শরীর কি খারাপ, ডাক্তার দেখান, দিদি বললেন না সেরকম কিছু নয়। কিন্তু হঠাৎ করে একটা SMS বা বার্তা, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বিগ্ন হয়ে যাওয়া, প্রকাশ্যে সবাই ঘোষণা করা,
এবং বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের উদ্বেগ গোপন না রাখা, এই সবগুলো একটা ন্যারেটিভ তৈরির কৌশল বলেই অনেকে বলছেন। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আধিকারিক মহলে, বিজেপির শীর্ষস্তরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোকজন আছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপির সঙ্গে ছিলেন। বিজেপির কোন অংশটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠতা? নীতিন গাডকারি, রাজনাথ সিং, এরা যারা অটলজির সময়ও ছিলেন, এই অংশটার সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে। কিন্তু প্রেজেন্ট যারা ছড়ি ঘোরাচ্ছেন, সেই ডুওপলির ঘনিষ্ঠ কারুর সঙ্গে তার কিন্তু সেই রকম হৃদ্যতা নেই। হতে পারে তিনি দিল্লি থেকে খবরটা পেয়েছেন, হতে পারে তাকে কোনো আধিকারিক দিয়েছেন, আবার হতে পারে তিনি, এটাকে ফ্রয়েডিয়ান স্লিপ বলেন, তার মনের মধ্যে সবসময় এরকম একটা ঘটনা নাড়াচাড়া করছে, তাই সেটাকেই তার অজান্তে বক্তৃতার সময় বেরিয়ে গেছে, এটাও হতে পারে। কিন্তু এই ন্যারেটিভটা তিনি খুব সচেতনভাবে তৈরি করলেন। এক, গ্রেপ্তার হলে প্রতিহিংসা, গ্রেপ্তার না হলে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে, অর্থাৎ তৃণমূল সততার মূর্ত প্রতীক। কিন্তু দৃশ্যতই তিনি বিচলিত। অনুব্রত মণ্ডল জেলে আছেন, বীরভূমে কি তৃণমূলের কোনো ক্ষতি হয়নি? মমতার দাবি, পঞ্চায়েত নির্বাচন দিয়ে জল মাপার চেষ্টা করাটা ঠিক নয়। বীরভূমে অনুব্রত গেছে, তার জায়গায় কাজল শেখ এসছে। কাজল শেখ অনুব্রতর অহিনকুল সম্পর্কের কথা জানতাম, এখন কাজল শেখ তার মতো করে দল তৈরি করবেন, সেভাবেই চালাবেন, অনুব্রতর পথে চালাবেন, নাকি অনুব্রত থেকে এক কাঠি সরে সবেন, সেটা সময় বলবে। কিন্তু কারো কাজল শেখ অনুব্রতর থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, এটাকেও মাথায় রাখতে হবে। কিন্তু অনুব্রত আর অভিষেক এক নন, অভিষেক এয়ার অ্যাপারেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য, তার ভ্রাতুষ্পুত্র। সেখানে কেষ্টদা স্নেহবাজন হতে পারেন, কিন্তু কেষ্টর সঙ্গে অভিষেকের কোনো তুলনাই হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশঙ্কা অভিষেককে গ্রেপ্তার করা হতে পারে, সেই আশঙ্কা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা পার্সোনাল ব্লো, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক অলিন্দে, যে বিজেপি এবং বিজেপির পক্ষে যারা বলেন, তারা বলছিলেন যে অভিষেককে গ্রেপ্তার করতে হবে, তিনিই হচ্ছেন নাটের গুরু, লিপস অ্যান্ড বাউন্স তার নিয়ন্ত্রণাধীন সংস্থা, কালীঘাট কাকু অভিষেকের হাতের পুতুল, অভিষেকের দূত হয়েই কালীঘাট কাকু, কালীঘাটের কাকু বিভিন্ন জায়গায় যেতেন। তাহলে যে সর্বোচ্চ প্রভাবশালী এবং মাথার কথা বিরোধীরা বলতেন, তাহলে সর্বোচ্চ প্রভাবশালী বা মাথা হচ্ছে কালীঘাটের সবথেকে প্রভাবশালী পরিবারের সদস্যরা। তাই মুখ্যমন্ত্রীর কথায় তাদের চারপর্ণায় উল্লসিত হওয়ার কথা, সেই উল্লাস তারা প্রকাশও করেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বলেছেন, যাক এতদিনে মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন যে আর তার ভ্রাতুষ্পুত্রকে বাঁচানো যাবে না। বামপন্থীরা বলছেন যে এটাও একটা সেটিং, এটাও একটা ন্যারেটিভ তৈরির কৌশল, সিম্প্যাথি ড্র করার কৌশল। সে যাই হোক, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যের এই সভায় এই কথা বলা, কার্যত বাংলার রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এতদিন পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেননি যে অভিষেককে লোকসভা নির্বাচনের আগে গ্রেপ্তার করা হতে পারে। তিনি কি বলেছেন যে অভিষেককে, তার বউকে, তার বাড়ির অন্য সদস্যদের নিশানা করছে বিজেপি? দেখুন, একুশের বিধানসভার আগে রুচিরাকে তার বাড়িতে গিয়ে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিষেককেও বার কয়েকবার ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেননি যে অভিষেককে গ্রেপ্তার করা হতে পারে। একুশের বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু তিনি বলেননি, এবার বললেন।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে এর গুরুত্বটা আলাদা অবশ্যই, কারণ সুপ্রিম কোর্টে অভিষেকের কোনো রক্ষা কবচ নেই। তদন্তকারী সংস্থা তদন্ত এগিয়ে নিয়ে যাবে, প্রয়োজন মনে করলে তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে, এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। অর্থাৎ ইডি তাকে ডাকতে পারে, ইডির যদি মনে হয় তদন্তে সহযোগিতা করছেন না তাহলে ইডি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। সেইটা থেকেই আশঙ্কা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে আদালতে আর রক্ষা কবচ পাওয়া যায়নি। তারপরে আবার তিনি আর একটা কথা বলেছেন, এই রাজ্যের বাইরে ইন্ডিয়া, এখানে জয় বাংলা। আগে বলতেন বিজেন্ডিয়া, মানে বিজেপি কংগ্রেস আর সিপিএম, এখন ওই শব্দ বন্ধটা ব্যবহার না করে তিনি এই রাজ্যে জয় বাংলা, আসানসোলের ওপারে গিয়ে জয় ইন্ডিয়া। তিনি তো বম্বে যাবেন, বিগবির হাতে রাখি পরাবেন, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার বার্তা দেবেন, নিটিগ্রিটি ওয়ার্কআউট হবে, একটা স্টিয়ারিং কমিটি তৈরি হবে, আহ্বায়ক হতে পারে, সবই হবে। কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডিয়া নয়, পশ্চিমবঙ্গে জয় বাংলা, রাজমহল পাহাড়ের ওপারে গিয়েই ইন্ডিয়া। মানে পুরো বিষয়টা এর মধ্যে একটা অদ্ভুত ধোঁয়াশা অস্পষ্টতা রয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী, লোকসভায় কংগ্রেসের দলনেতা, সভাপতি পশ্চিমবঙ্গের, তিনি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কানাইয়া কুমারের সাথে সভা করেছেন ঐতিহাসিক মহাজাতি সদনে। সেখানে অধীর চাঁচা ছোলা ভাষায় মমতাকে আক্রমণ করলেও ওই সিপিআই থেকে আসা কানাইয়া কুমার মমতা প্রসঙ্গে একটু নরমই ছিলেন। আসলে কানাইয়া তো সর্বভারতীয় নেতা না, বেগুসরাইয়ে 3 লক্ষ ভোটে হেরেছিলেন গিরিরাজ সিং এর কাছ থেকে। রাহুল এই জেএনওর কিছু আগমার্কা বামপন্থীদের মধ্যে কি এমন খুঁজে পান যাকে কংগ্রেসে নিয়ে গিয়ে ওয়ার্কিং কমিটির সদস্য করা? অতীতে আমরা কি দেখেছি, বামপন্থীদের অনেককেই ইন্দিরা গান্ধী তার দলে নিয়েছিলেন, মোহন কুমার মঙ্গলম থেকে শুরু করে, চন্দ্রজিৎ যাদব থেকে শুরু করে আরও অনেকে ছিলেন, ভূপেশবাবু ইন্দিরা গান্ধীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ইনক্লুডিং জ্যোতিবাবুও ছিলেন। তাহলে ওই যেভাবে পুরনো বামপন্থীদের ইন্দিরা কংগ্রেসে নিয়েছিলেন, এই কানাইয়া কুমারকেও রাহুল সেভাবে নিয়ে তার ঠাকুরমার পদঙ্কটাই অনুসরণ করলেন। যে কানাইয়াকে নিয়ে একসময় বিরাট মাতামাতি হয়েছিল 2019 আগে, তিনি নাকি বেগুসরাইয়ে লক্ষাধিক ভোটে জিতবেন, ফল বেরোবার পরে দেখা গেল গিরিরাজ সিং জিতেছেন। সেই কানাইয়া কুমার সিপিআই থেকে কংগ্রেসে গিয়ে সর্বভারতীয় নীতিকথা আওড়ালেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে বা তার সরকার সম্পর্কে কিছু বললেন না, যেটা বললেন অধীর। তাহলে কি অধীর তার রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য এখানে কংগ্রেস তৃণমূলকে একাত নিচ্ছেন, আবার ওয়ার্কিং কমিটির সদস্য কানাইয়া কুমার সর্বভারতীয় প্রেক্ষিতকে মাথায় রেখে তৃণমূলের প্রতি নরম অবস্থান নিচ্ছেন? তাহলে সার্বিকভাবে কংগ্রেসের এই অবস্থান তো বিভ্রান্তি তৈরি করে, আপনারাই বলুন। কৌস্তব বাগচি তার কিছু সমর্থকদের নিয়ে মহাজাতি সদনে গিয়ে তৃণমূলের সঙ্গে জোট করা চলবে না স্লোগান দেন, সেখানে হাতাহাতি হয়, তারপরে কৌস্তব বেরিয়ে যান। কংগ্রেসের মধ্যে একটা আশঙ্কা আছে যে প্রদেশ সভাপতি বদল হবেন, একজন তৃণমূলপন্থী প্রদেশ সভাপতি হবেন যদি প্রদীপ ভট্টাচার্যকে করে, প্রদীপবাবু সাত তাড়াতাড়ি কংগ্রেসের স্বার্থ বিসর্জন দিয়ে জোটটা করবেন, এই আশঙ্কা আছে। তো অধীরবাবু তখন বলবেন আমার তো কিছু করার নেই, প্রদীপদা প্রদেশ সভাপতি, তিনি যা বলেছেন আমি মানতে বাধ্য। তাই জোট যদি শেষ পর্যন্ত হয়, অধীরবাবু প্রদেশ সভাপতি পদে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে জয় বাংলা, আসানসোলের ওপারে জয় ইন্ডিয়া, কিন্তু বিধানসভায় তাকে ঘরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কয়েকজন তাকে জিজ্ঞাসা করেন যে দিদি কংগ্রেসের সঙ্গে কি হবে, তখন দিদি বলেন এখন এই বিষয়ে কিছু বলার সম্ভব নয়। বাট
she is not ruling out any possibility. তাহলে প্রকাশ্যে যাই বলুক না কেন, বলুন না কেন, কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারের সম্ভাবনাটাকে তিনি জিয়ে রেখেছেন, সেজন্য তিনি রুল আউট করছেন না কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার সম্ভাবনাকে। অনেক জল গড়াবে, এসব সিদ্ধান্ত অনেক পরে হয়, কিন্তু এখন সলতে পাকানোর কাজ শুরু হচ্ছে, দুপক্ষই জল মারছে। পরিশেষে বলি, অভিষেক তার পরিবার বিজেপির প্রতি হিংসার রাজনীতির শিকার, অভিষেককে নিয়ে তার দুশ্চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় গোপন করছেন না, কিন্তু তিনি কখনো কি তার প্রিয় ভ্রাতুষ্পুত্রকে বলেছেন যে তুমি রাজনীতিতে এসেছ, রাজনীতি অনেক লম্বা দৌড়ের খেলা, সততা নিষ্ঠা পরিশ্রম সেটাই তোমার পুঁজি হোক মূলধন হোক, সেটাকে ভর করে তুমি এগিয়ে চাও। একজন যুবা নেতার বিরুদ্ধে এরকম গুচ্ছের অভিযোগ উঠবে কেন? কেন বিরোধীরা এগুলো বলার সুযোগ পাবে? কয়লা, গরু, বালি, সর্বশেষ নিয়োগ দুর্নীতি, কেন এত তদন্ত তার বিরুদ্ধে চলবে? সেলফ ইন্ট্রোস্পেকশন সবার আগে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রতিহিংসার তত্ত্ব আর কিন্তু মানুষকে খাওয়াতে পারবেন না, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, বরঞ্চ আত্মসমীক্ষা আত্মবিশ্লেষণ করলে তিনি বুঝতে পারবেন কেন 36 বছরের এই যুবাটিকে এত সমালোচনা এত নিন্দার মুখে পড়তে হচ্ছে। তাকেও আত্মসন্ধান করতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও করতে হবে। কোন রাজনৈতিক পরিবারের সদস্য হলে সে রাজনীতি করতে পারবে না আমি এটা বিশ্বাস করি না, কিন্তু যিনি নতুন বাংলা করার কথা বলছেন, বড় বড় কথা বলছেন, ফাঁসির মঞ্চে চলে যাওয়ার কথা বলছেন, তার বিরুদ্ধে এত অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, এই কথা তিনি বঙ্গবাসীকে বিশ্বাস করাতে পারবেন বলে আমার মনে হয় না। তাই সবার আগে দরকার আত্মসমীক্ষা আত্মবিশ্লেষণ, তাহলেই বুঝতে পারবেন এই পরিস্থিতির মুখে পড়ার পিছনের আসল কারণগুলো কী।